অষ্টম পাস যদি করে থাকেন তাহলে কিন্তু এই চাকরিটির জন্য নিশ্চয়ই আবেদন করে দেবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস নয়, এখানে গ্র্যাজুয়েশনও পাশে কিন্তু আবেদন করতে পারবেন। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটো চাকরির বিষয় নিয়ে, যেখানে নন টিচিং স্টাফ এবং টিচিং স্টাফ দুটোই ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। যারা আবেদন করতে চাও তারা যদি এই শিক্ষাগত যোগ্যতায় আন্ডারে থাকো তাহলে কিন্তু আবেদন করে দিও। পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তোমাদেরই টেলিগ্রামে, তো তার জন্য ডিসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে নেবে এবং কি পরবর্তী ভিডিওগুলো সেখান থেকে কিন্তু দেখতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমে নিয়ে চলে এসেছি টিচার পদে, অর্থাৎ টিচিং পদে। এখানে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য মিনিমাম উচ্চ মাধ্যমিক পাসে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং এলিমেন্টারি এডুকেশন ইনস্টিটিউট থেকে পাস করলে এবং তার যোগ্যতা হিসাবে থাকলে কিন্তু আবেদন করা যাবে। মিনিমাম 50% নাম্বার থাকতে হবে সিবিএসসি, আইসিএসসি, এনআইওএসের পক্ষ থেকে। বয়স 25 থেকে 40 বছরের মধ্যে যদি প্রার্থীরা হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এবং যদি টিচিং এক্সপিরিয়েন্স 5 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেও কিন্তু আবেদন করে দিও। পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী চাকরির বিষয় নিয়ে। পরবর্তী চাকরিতে রয়েছে স্পেশাল এডিক্টর। এখানে আবেদন করার জন্য মিনিমাম স্নাতক পাস করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, এবং গ্র্যাজুয়েট হলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং তার ঊর্ধ্বে যদি কোনো এডুকেশন কোয়ালিফিকেশান থাকে, যেরকম বিএড স্পেশাল এডুকেশান এবং বিএড জেনারেল, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই চাকরির জন্য কিন্তু 25 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। তাহলে বন্ধুরা, চাইলে 25 থেকে 40 বছরের মধ্যে কিন্তু যে চাকরিগুলো রয়েছে সেই চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করে নিও। তারপর 3 নম্বর রয়েছে কেয়ারটেকার বা আয়া। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, সাথে কোনো শিক্ষাগত যোগ্যতার সাথে পাশাপাশি কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ডাইরেক্টলি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন একদম বিনামূল্যে আবেদন করে দেবেন। তারপর লাস্ট যে শূন্যপত্রটি রয়েছে সেটা রয়েছে হাউসকিপিং স্টাফ সাফাইওয়ালা। এই চাকরির জন্য কিন্তু অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানেও কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়নি। তারপরে এখানে আবেদন করার জন্য ক্যাশ পেমেন্টে আপনাদের কিন্তু 100 টাকা দ্বারা আবেদন করতে পারবেন প্রতিটি চাকরির জন্য, এবং এখানে একটি করে পোস্ট রয়েছে প্রত্যেকটি চাকরির জন্য। তারপর এখানে বলা হয়েছে অল দ্য পোস্ট আর অন কন্ট্যাক্ট বেসিক, অনলি ফিমেল ক্যান্ডিডেট আর অ্যাকাডেমিক অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট অফ টিচার অ্যান্ড স্পেশাল ডিরেক্টর, মেল ফিমেল বুথ আর অ্যাপ্লিকেট কেয়ারটেকার অ্যান্ড হাউসকিপিং স্টাফ পোস্ট। তো এখানে বোঝা গেল টিচার এবং স্পেশাল এডিক্টরের জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন, কেয়ারটেকার এবং হাউসকিপিংয়ের জন্য ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তারপর এখানে ক্যান্ডিডেট কোয়ালিফাইং অ্যাবভ মেনশন ক্রাইটেরিয়া টু অ্যাপ্লাই অ্যালং উইথ ডিটেলস সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ কী কী যাবতীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড কপি, ডিগ্রির সার্টিফিকেটের, এবং দুটো রেশন সাইজ পাসপোর্ট ছবি দিয়ে আপনাদের বিটি অ্যাপসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। চাইলে এখানে দেখতে পারবেন তার ঠিকানা দেওয়া রয়েছে, এবং চাইলে আপনি ইমেল বা পোস্ট অফিস বা হ্যান্ডের মাধ্যমে হ্যান্ড টু হ্যান্ড অ্যাপ্লাই করতে পারবেন। এই রয়েছে ইমেল অ্যাড্রেস এবং এই রয়েছে পোস্ট অফিসের ঠিকানা, এখানে উপরে দেওয়া রয়েছে, এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে 22/12/2023। অত আশা করি বুঝতে পেরেছ ডিসেম্বর মাসের শেষ হবে এই আবেদন প্রক্রিয়া। এই যে নোটিফিকেশনটি যদি পেতে চাও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারো বা আমাদের টেলিগ্রামের চ্যানেলে গিয়েও কিন্তু আবেদন করতে পারো। ধন্যবাদ।